গতকাল থেকে একই লাগাতার বৃষ্টির জেরে আসানসোল শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। জামুরিয়া থানার অন্তর্গত বীরকুলটি গ্রামে বীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। সেতুটি ভেঙে যাওয়ার ফলে জামুরিয়া শহর রানীগঞ্জ আসানসোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ফসলের। ভারী নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। বুধবার থেকে আসানসোলের শুরু হয়েছে বৃষ্টি। রাত ভোর বৃষ্টির জেরে আসানসোলের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। আসানসোলের রেলপার্ক, ইসমাইল, অপকট গার্ডেন, বানপুর এলাকার বৃষ্টির কারণে হাইড্রেন পরিপূর্ণ হয়ে রাস্তার ওপরে জল জমতে শুরু করেছে। একদিকে ভারী বর্ষণের সাথে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে রাত ভোর। বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে চলছে বৃষ্টিপাত। বেলা বাড়তে বেড়েছে বৃষ্টির পরিমাণও। বুধবার সারা দিন ধরে হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেও ভারী বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে আসানসোলের স্বাভাবিক জনজীবন। অন্যদিকে আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর কুলতলা এলাকা জলমগ্ন। আসানসোলের উত্তর থানা এলাকার ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক ভুরভুরিয়া ও গাড়ুই নদী প্লাবিত হয়ে নম্বর জাতীয় সড়ক জল চলে আসায় বন্ধ হয়ে পড়েছে। 9:30 থেকে প্রায় 1টা অবধি জাতীয় সড়ক বন্ধ আছে, এমনটাই খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। এখনো নামেনি জল। কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী ও ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী সমস্ত যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। ব্যাপক দুর্যোগের মুখে রয়েছে মানুষজন। আমরা এখন NH2 এ দাঁড়িয়ে আছি, ঘাগরবুড়ির কাছাকাছি। এখন অত জল আছে, আমি এখনই অত জল কখনো দেখিনি। প্রথমে অত জল দেখছি, সব জায়গায় জলমগ্ন হয়ে গেছে। পানি কবি দেখে দে কত ঘাট ডুবা লাগ রা হ্যাঁ নাম আপনার আসানসোল থেকে সৌমিত্র বাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।